নমস্কার, দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দক্ষিণ ভারতীয় রেসিপি ইডলি, ধোসা, বড়ার সাথে খাবার জন্য সাম্বার আর নারকেলের চাটনি খুবই ব্যবহার হয়। আজকে আমি নারকেলের চাটনিটা আপনাদের সাথে শেয়ার করব। দেখে নেওয়া যাক নারকেলের চাটনি বানাবার পদ্ধতি। কড়াইয়ের মধ্যে দেব রিফাইন্ড অয়েল। তেলটা খুব বেশি গরম হওয়ার আগেই দেব কারি পাতা। তেলটা খুব বেশি গরম হয়ে গেলে কারি পাতা তেল ছেটায়, সেই জন্য আগেই দিলাম। দেবো 4 চামচের 1 চামচ কালো সর্ষে। সর্ষে আর কারি পাতাটা একটু ভেজে নেব। সর্ষে ফাটতে শুরু করেছে, এর মধ্যে দেবো 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু ছোট ছোট বলে আমি 3টে দিলাম। ঝাল যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম দেবেন। দিয়ে দিলাম 1/4 চামচ হিং। হিং দিলে গন্ধটা খুবই সুন্দর হয়। হিং দেওয়ার পর একটু ভেজে নিলাম। এবারে এর মধ্যে দেবো 1/2 কাপ বাদাম। বাদামটা একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, পরে সব কিছুর সাথে একসাথে ভাজা হবে। দেব 1/2 কাপ ছোলার ডাল। দেব কয়েক টুকরো আদা আর 5-6 কোয়া রসুন। আপনারা রোস্টেড বাদাম আর ছোলা দিয়েও বানাতে পারেন, সেক্ষেত্রে বেশিক্ষণ ধরে ভাজবার কোনো প্রয়োজন নেই। বাদাম আর ছোলার ডালটা ভাজতেই বেশি সময় লাগবে। আদা আর রসুনটা অল্প একটু ভেজে নিলেই হয়ে যাবে। নারকেলের চাটনিতে ছোলা আর বাদাম দিলে চাটনির টেক্সচারটা ভালো হয়। আপনারা এর সাথে কাজু বাদামও দিতে পারেন। বাদামগুলো লাল লাল হয়ে গেছে, ছোলা বাদাম দুটোই ভাজা হয়ে গেছে। এখন ভালো করে ঠান্ডা হতে দেব, তারপরে পেস্ট করব। ঠান্ডা হয়ে গেছে, মিক্সার জারের মধ্যে ঢেলে দেব। এর মধ্যে দেব নারকেল কোড়া। আমি একটা মিডিয়াম সাইজের নারকেলের 1/2 কুড়িয়ে রেখেছিলাম। নারকেলটা কুড়িয়ে দিলে পেস্ট করতে সুবিধে হয়। নারকেল টুকরো টুকরো করে দিলে পেস্ট করতে দেরি হয়। টুকরো টুকরো করে দিলে ছোট ছোট করে টুকরো করবেন। আর দেব তেঁতুলের পাল্প। আমি তেঁতুলটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দেব 5 টেবিল চামচ তেঁতুলের পাল্প। তেঁতুলের পাল্পের পরিবর্তে আপনারা লেবুর রস বা টক দইও ব্যবহার করতে পারেন। দেব 7 মতো নুন আর 1/2 চা চামচ চিনি। যে কোনো টক জাতীয় রেসিপি বানাবার সময় একটু মিষ্টি দিলে স্বাদটা অনেক বাড়ে। একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব। পেস্টটা বানাবার সময় প্রয়োজন হলে আরও জল দেব। পেস্টটা বানানো হয়ে গেছে, পেস্টটা বানাবার সময় আমি আর একটু জল দিয়েছিলাম। এবারে একটা বোলের মধ্যে ঢেলে নেব। এর মধ্যে তড়কা দেব। তড়কা বানাবার জন্য তড়কা প্যানের মধ্যে দিলাম রিফাইন্ড অয়েল। দেব কারি পাতা কয়েকটা। কারি পাতাটা ঠান্ডা অবস্থাতেই দেব, নাহলে তেল ছিটবে। দিলাম 2টো শুকনো লঙ্কা আর দেব 1/4 চামচ বিউলির ডাল। বিউলির ডাল, কারি পাতা আর শুকনো লঙ্কা একটু ভেজে নেব। এবারে এর মধ্যে দেব 1/2 চামচ কালো সর্ষে আর 1/2 চা চামচ দেব হিং। সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব। সর্ষে ফাটতে শুরু করেছে, হয়ে গেল তড়কা। 1/2 তড়কা পেস্টের উপরে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বাকি 1/2 গার্নিশিংয়ের জন্য ওপর থেকে দিয়ে দেব। দক্ষিণ ভারতীয় রেসিপি ইডলি, ধোসা বা বড়া, সাম্বার বা নারকেলের চাটনি ছাড়া ভাবাই যায় না। আমি সাম্বারের রেসিপি খুব তাড়াতাড়ি আপলোড করব। আমার এই নারকেলের চাটনি বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য।